জাতীয় পার্টি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের পূর্ণ প্রস্তুতি নিয়েছে। জাতীয় পার্টি তার প্রতিষ্ঠা লগ্ন থেকে সকল জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছে। আমরা গণতান্ত্রিক ধারায় বিশ্বাস করি বলে আমরা কখনো নির্বাচন বর্জন করিনি। আমরা আশা করি যে নির্বাচন আবার সুষ্ঠু উৎসবের পরিবেশে অনুষ্ঠিত হবে, সেই নির্বাচন জাতীয় পার্টি অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। শেষ করতে বলছি, এই যে এখানে শেষ বাবা সে কথা মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, একটি ঐতিহ্যবাহী শহরের প্রতি অবহেলা আর শিল্প সংস্কৃতি প্রধানতার কারণে যুগ যুগ ধরে মামেশিক উপকৃত হয়ে আসছে। রাজধানীর কাছাকাছি হয়ে এইভাবে একটা প্রাচীন নগরী বঞ্চিত হওয়ার ঘটনাকে বাতি নিচ্ছে অন্ধকার বলে আখ্যায়িত করলে অতিরঞ্জিত হবে না। রাজধানীর কাছাকাছি বিভাগীয় শহর হলেও মামেশিয়ে যাতায়াতের বিরম্ব মানে শেষ নেই। গাজীপুর থেকে একটা যানজটে কবল পড়ে ঢাকা হতে মামেশি পৌঁছাতে প্রায় 6-7 ঘন্টা লেগে যায়। শহরটির অপ্রশস্ত সড়ক, ভাঙ্গাচোরা অবকাঠামো এবং জলাবদ্ধতা ও যানজট মিলে এক ডগর উপরে জেলা শহরে উপরে উঠতে পারে নাই। আধুনিক নগরী বলতে গেলে আমরা দালান করানো নাগরিক সুযোগ সুবিধা গতিশীল জীবন বুঝি। শহরে পাশ দিয়ে প্রবাহমান ব্রহ্মপুত্র নদ দিয়ে নানা পরিকল্পনার কথা জনগণ শুনে আসছে, এখন তার বাস্তবায়ন দেখতে চায়। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ময়মনসিংহের দিকে ঘোষিত উন্নয়ন প্রকল্পের দ্রুত বাস্তবায়নের জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার, একাদশ জাতীয় সংসদের 24তম অধিবেশনে সফলভাবে সমাপ্ত হওয়ার আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই আন্তরিক মোবারকবাদ। সংসদ পরিচালনায় আন্তরিক অবদান রাখার জন্য আমি মাননীয় ডেপুটি স্পিকার, সংসদ উপনেতা, সরকার দলের চিফ হুইপগণ, বিরোধী উপনেতা, বিরোধী দলীয় চিফ হুইপগণ, সকল বাহিনী সংসদ সদস্যকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা। সংসদ সচিব সহ বাংলাদেশের জাতীয় সংসদের সকল কর্মকর্তা কর্মচারী, পুলিশ বিভাগ, ফায়ার সার্ভিস, গণপূর্ত বিভাগ, সংসদের মেডিকেলের চিকিৎসকগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিককে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। মাননীয় স্পিকার, পরিশেষে আপনার সুস্বাস্থ্য কর্মময় আগামী প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ।